Rajot Arombo Hoise Assam Youth Olympic 2022 aru ei brihot protijogita koni onkho grohon koribole agbarise etia Kolgasiar dugoraki protibhaban kheloi nam hoise Zoed Ali aru Sasmina Khatun dugoraki Kolgasiar ei protibhaban kheloi dugoraki doridro poriyalor hontanor kheloi onkho grohonok loi ei brihot protijogita khonot onkho grohonok loi etia anondito hoi porise Kolgasia baki Assam Youth Olympic 2022 অংশ গ্রহণ করিব জয়েদ আলী আৰু সাসমিনা খাতুনে আৰু প্ৰতিযোগিতাত অংশ লোৱাৰ বাবে সুযোগ লাভ কৰিছে দুয়োগৰাকী প্ৰতিভাবান খেলুৱৈ খেলত সুযোগ লাভ কৰাৰ বাবে এতিয়া আনন্দিত হৈ পৰিছে দৰিদ্ৰ পৰিয়ালৰ দুয়োজন খেলুৱৈ আৰু কলগছিয়া বাকী খেলুৱৈ দুগৰাকীয়ে যাতে মেডেল আজুৰি আনিব পাৰে তাৰ বাবে এতিয়া ৰাইজৰ আশীৰ্বাদ বিচাৰিছে Kolgasia Stadium of Protidine, Onukilon Solagoi said Dugraki Protivaban Kilue Kolgasia Stadium of Ogni Biror Babi, Solagoi said Haririk Onukilon Assamese Olympic 2022 Onkogron Koribo, Zoed Ali Arut Sasmina Khatune A Bihot Protizugita Assam Youth Olympic 2022 ইতিমধ্যে আসাম ইউথ অলিম্পিক 2022 আৰম্ভ হৈছে আৰু এই বৃহত প্ৰতিযোগিতাখনে অংশগ্ৰহণ সুযোগ লাভ কৰিছে কলগাছিয়াৰ দুগৰাকী প্ৰতিভাবান খেলুৱৈ নাম ইতিমধ্যে আমি উল্লেখ কৰিছো দুগৰাকী প্ৰতিভাবান খেলুৱৈ এগৰাকী হৈছে জয়েদ আলী আনগৰাকী হৈছে সাসমিনা খাতুন দুগৰাকী প্ৰতিভাবান খেলুৱৈ এই বৃহত প্ৰতিযোগিতাখনে অংশগ্ৰহণ যি সুবিধা লাভ কৰিছে তাক লৈ এতিয়া দুগৰাকী খেলুৱৈ আনন্দিত হৈ পৰিছে কেৱল দুগৰাকী খেলুৱৈ নহয় কলগাছিয়া বাকী এতিয়া আনন্দিত হৈ পৰিছে সকলে প্ৰাৰ্থনা কৰিছে যাতে এই বৃহত প্ৰতিযোগিতাখনত অংশ গ্ৰহণ কৰি তেওঁলোকে যাতে মেডেল পদক আজুৰি আনি গৌৰৱ কঢ়িয়াই আনে কলগাছিয়ালৈ কেৱল ইমানেই নহয় কলগাছিয়া ষ্টেডিয়ামত এনেদৰে অগ্নিবীৰৰ বাবে তেওঁলোকে অনুশীলন চলাই গৈছে সামনে দেখো बढ़िया पूरा सामने देखो इस चेडो के बढ़िया और अति दरिद्र परियालर दुई गराकी प्रतिभावान खेलुवै जोयद अली आरो सजमिना खातुन ए बृहत प्रतियोगिता आसाम यूथ ओलंपिक 2022 अंख ग्रहणर जि सुविधा लाभ करिसे ताक लयतिया तेनलुकु आनंदित होय परिसे मन्तव्य आसे खेलुवै दुई गराकी के मन्तव्य खनो बिचारिसु टाइम इतर दखक লাভলিনা বুড়াগোহাঁই ইতিমধ্যে অম্লান বুড়াগোহাঁই রাষ্ট্রীয় পর্যায়ত মেডেল পাবলৈ সক্ষম হয়েছে তো আমি আশাবাদী যে জয়েদ আলী আর সাসমিনা খাতুনে আমার কলগাছিয়ার পরা গই এবার অসম অলিম্পিকত মেডেল পাব আর অনাগত দিনত রাষ্ট্রীয় তথা আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত গেম খেলিবলৈ সুযোগ পাব খুবই ভাল লাগিছে আপোনালোকে আশীর্বাদ করব যাতে কলগাছিয়ালৈ মেডেল আনিব পাৰো খুবই ভাল লাগিছে কলগাছিয়ার পরা আসাম ইউথ অলিম্পিকত খেলিবলৈ চান্স পাইছো আর খুবই আনন্দিত হয়েছো বহুত উৎফুল্লিত হয়েছো আমার কলগাছিয়া গাঁৱর পরা এইবার পোন প্রথমবার হওয়া অসম যুব অলিম্পিকত প্রতিদ্বন্দ্বিতা করবলৈ সুযোগ লাভ করেছো তার কারণে আমি বহুত উৎফুল্লিত হয়েছো দুজন খেলোয়াড় এজন নাম হল জয়েদ আলী আর আনজন হল সাসমিনা দি আছে অলিম্পিক খেলিবলৈ স্পোর্টস খেলিবলৈ আর অগ্নিবীরত যাওয়ার কারণে প্রশিক্ষণ দি আছে তো আমি অগ্নিবীরক ওয়েলকাম জানাইছো অগ্নিবীর একটা ভাল পদক্ষেপ যে যুবক যুবতী সকলের কারণে চারি বছরের কারণে কিছু দেখা গেছে যে আর্মির পর পলাই আহে ছয় মাস করে পলাই আহে তো এবার আর পলাই আহবল দরকার নাই চারি বছর করব এনে গুছিয়ে আহব তারপর ধরক আপনার অসম সরকারে প্রতিশ্রুতি দিছে যে যিবিলাক অগ্নিবীর চারি বছর করে আহিব সেবিলাক অসম পুলিশত সুযোগ দিব কি নাম আপনার যে প্রশিক্ষণ দিয়ে আছে কি নাম আমার প্রশিক্ষণ কেন্দ্রটির নাম হল ডক্টর এ পি জে আব্দুল কালাম ডিফেন্স একাডেমি কলগাছিয়া কলগাছিয়ার পর দুগারকী খেলি আই ইতিমধ্যে অসম অলিম্পিকত খেলিবলৈ সুযোগ লাভ করেছে তো তেওঁলোকৰ ইভেন্ট আছে 26 তারিখত 400 মিটার আর 800 মিটার আমি অসম সরকারক ধন্যবাদ জানাইছো অসমৰ মুখ্যমন্ত্রী সন্মানীয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার লগতে অসমৰ ক্রীড়ামন্ত্রী বিমল বৰা স্যার
লগতে অলিম্পিকৰ সন্মানীয় সভাপতি সৰ্বানন্দ সোণোৱাল ছাৰ, এথলেটিক্সৰ সন্মানীয় সভাপতি লক্ষ্য কোঁৱৰ, লগতে সন্মানীয় হিমা দাস বাইদেউ ডাঙৰীয়ানীৰ প্ৰশিক্ষক নিবন দাস ছাৰ, আৰু আমি অলিম্পিকৰ সমূহ বিষয়ববীয়াসকলক ধন্যবাদ জনাইছোঁ। কলগাছিয়া ডক্টৰ এপিজে আব্দুল কালাম ডিফেন্সৰ ফলা পোন প্ৰথমবাৰৰ বাবে হবলৈ ওলাইছে ইউথ অলিম্পিক। ইতিমধ্যে আপোনালোকে জানাই যে খেলৰ যোগেদি কেইবাগৰাকী খেলুৱৈ ইতিমধ্যে কৰ্মসংস্থাপন পাবলৈ সক্ষম হৈছে, যেনেকুৱা হিমা দাস, লাভলীনা বুঢ়াগোহাঁই, ইতিমধ্যে অম্লান বুঢ়াগোহাঁই ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত মেডেল পাবলৈ সক্ষম হৈছে। তো আমি আশাবাদী যে জয়দালী আৰু সাজমিনা খাতুনে আমাৰ কলগাছিয়াৰ পৰা গৈ এবাৰ অলিম্পিকত মেডেল পাব আৰু অনাগত দিনত ৰাষ্ট্ৰীয় তথা আন্তঃৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত গেম খেলিবলৈ সুযোগ পাব।